জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন প্লাস কস থিতা ইজ গ্রেটার অর্থাৎ সাইন এবং কস থিতা যোগ করলে এটা একের সাথে বড় হবে কেমনি বড় হবে বাচ্চারা দেখো কেমনি বড় হবে সলভ করে দিচ্ছি তাহলে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ সর্বপ্রথম এটা বোঝার জন্য একটা সমকোণী ত্রিভুজ আমি দাগিয়ে নিয়েছি আর সমকোণী ত্রিভুজে তোমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছো কি দেখেছো বাচ্চা এই যে এই কোণটাকে কি বলা হয় বি কোণটা কি সমকোণ আর সি হচ্ছে কি সূক্ষ্ম কোণ তাই না ইকুইট্যাঙ্গেল আর এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল বাচ্চারা তাই না তাহলে সূক্ষ্মকোণের সাথে সেই যে ব্যবহারটা থাকবে সেইটা কি সেটা হচ্ছে ভূমি আর সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে কি লম্ব আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকে বাচ্চারা দেখো এইটা হবে লম্ব এই ব্যবহার নামটা কি লম্ব রাইট আর সূক্ষ্মকোণের সাথে যে ব্যবহারটা থাকে এটা হচ্ছে কি বাচ্চারা ভূমি তাই না আর এটার অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস অতিভুজ অতি ভুজ এটা আমরা চিহ্নিত করছি করতে পারছি এর আগে আমরা উনি আগের ক্লাসেও আমরা এগুলো করছি করে দেখাইছি এটাতে আবার নতুন করে তোমাদের দেখালাম বাচ্চারা এখন লক্ষ্য করো আমার মান দরকার কি সাইন থিতা প্লাস কস থিতা ইকুয়াল টু 1 তাহলে ব্যাখ্যা কি লিখব মনি করি সলিউশন চলে যাও প্রমাণে চলে গেলাম মনি করি একদম সোজা মনি করি এব একটি বাচ্চার কি সমকোনি ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে করি একটি সমকোণী ত্রিভুজ সাপোজ এবুয়াল টু এক সমকোণ দ্যাট ইস নাইনটি ডিগ্রি এবং কোন সি ইজ ইকুয়াল টু সূক্ষ্ম এই কোনটা হচ্ছে সূক্ষ্মকোন বা অ্যাকুইট অ্যাঙ্গেল যেহেতু বাচ্চারা লক্ষ্য করো আমরা প্রমাণ করব কি সাইন্থিতে প্লাস অথ থিতে গেটারদের অমান তাহলে সাইন আর কোচের মানটা আমরা গৃহ করে নিই অধেব বাচ্চা দেখো সাইন্থিতে অধেব সাইন্থিতে সাইন্থিতে কি একটা বাংলা সূত্র শিখেছিলাম সাগরের লবণতি লম্ব ডিভাইডেড অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ তার মানে আমরা লিখতে পারবো সাইন্থিতে মানে আমরা লিখতে পারবো লম্ব ডিভাইডেড অতিভুজ কি বাচ্চারা বলো তো লম্ব ডিভাইডেড অতিভুজ রাইট লম্বরটাকে কি দ্বারা লিখতে পারবো লম্ব হচ্ছে বি আর অতিভুজটা হচ্ছে কি বাচ্চা এসি রাইট হয়ে গেল কৌশল না কবরে ভয় অতি অর্থাৎ কস্থিতা কস্থেতা মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ বাচ্চাটা কি ভূমি ডিভাইডেড অতিভূষ কস্থা মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ

আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সুমিষ্টি যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমরা জানি বাচ্চারা আজা আজা আ মানে কি আমরা জানি আ যা মানে কি আমরা জানি জানি আমরা ত্রিভুজের এটা তোমরা লিখে দিবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সুমিষ্টি দুই বাহুর সুমিষ্টি বা যোগফল সুমিষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাই না বাচ্চারা তৃতীয় বাহু অপেক্ষা অপেক্ষা কি বাচ্চারা বৃহত্তর একদম ভেরি ইন্টারেস্টিং সেই তোমরা অনেক আগে থেকে জেনে এসেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তিন নম্বর বাহুর সাইতে কি বড় হবে তাহলে আমরা এবি প্লাস বিসি যদি যোগ করি তাহলে এসির সাইডে নিশ্চয়ই কি বড় হবে সো আমরা লিখতে পারবো এই ত্রিভুজ থেকে এবিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো কি যে এবি প্লাস

উভয় পক্ষকে তোমরা একটা কাজ করবা অতিভূজ দ্বারা ভাগ করো কি দ্বারা ভাগ অতি দ্বারা তাহলে আমরা লিখতে পারবো এবেন এসি ডিভাইডেড এসি তাহলে তোমরা কি করলে উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ রাইট কেন এসি দ্বারা ভাগ করলাম বলো তো এই যে এসি আর এসি গেলে কিন্তু ড্যাং এই এই পাশে কিন্তু ওয়ান চলে আসছে তাহলে আমার প্রমাণ কি সাইন থিতা প্লাস কস মানে কি ওয়ান আমার প্রমাণ কি সাইন থিতা প্লাস কস থিতা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে বাচ্চারা আজ লক্ষ্য করো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল বা সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ইন দিস সেন্স এই সেন্স থেকে উই ক্যান রাইট উই ক্যান রাইট এ বি প্লাস এ সি এ বি প্লাস বি সি ইজ গ্রেটার দেন এ অর্থাৎ এ বি বাহুর সাথে ডিসি বিভাগ যদি আমরা যোগ করি এবি বিভাগের সাথে ডিসি বিভাগ যদি আমরা যোগ করি বাচ্চারা এসি এর চাইতে হান্ড্রেড পার্সেন্ট আজীবন তো কি হবে বড় হবে তাই আমরা লিখছি এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি ভেরি ইন্টারেস্টিং ভেরি নাইস এখন তোমরা কি করবা উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করবে অর্থাৎ অতিভুজ দ্বারা উভয় পক্ষকে তোমরা ভাগ করে দিবা ভাগ করলে কি হবে দেখো বাচ্চারা এই পাশে এসি আর এসি কেটে গেল তাই না তারপরে লাইন আমরা কি লিখতে পারবো বাচ্চা লক্ষ্য করো সো আমরা এই পরের লাইন লিখতে পারবো অথের একদম লাস্ট লাইন এখন তোমরা একটু ফলো করো তো বাচ্চারা এই যে শুরুতে বের করছো সাইন মানে কি এ বিভাগ এসি সাইন মানে কি বের করছো তোমরা সাইন থিতা মানে বের করছো এ বি ডিভাইডেড এসি দেখো তো এ বি ডিভাইডেড এসি আছে না নাই অবশ্যই আছে দ্যাট মিনস এইটা মানে আমরা লিখতে পারবো কি সাইন থিতা এটা মানে আমরা কি লিখতে পারবো সাইন প্লাস দেখো তো বাচ্চারা এই যে বের করছো কস্থেতা মানে তোমরা কি বের করছো বিসি ভাগ এসি তাহলে এই যে বিসি ডিভাইডেড এসি বাহু এটার মানে কি হবে এসি এসি কেটে গেলে কত হলো ওয়ান দেখো কত্ত সোদা তাই না তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে কি করছি সাথে বাহুটা আমি যোগ করছি তাহলে অবশ্যই এসি ভাগের সাইকে বড় হবে বাস টেকনিকটা এরপরে যেহেতু আমার এই পাশে পক্ষে এসি দ্বারা ভাগ এসি দ্বারা ভাগ করলে কেটে এদিকে চলে আসলো আর তোমরা কিন্তু শুরুতেই ব্যাখ্যায় লিখে নি এসো সাইন থিতা মানে কি এবি বাই এসি অর্থাৎ এবি ডিভাইডেড এসি মানে সাইন থিতা এবং বিসি ডিভাইডেড এসি মানে হচ্ছে কসথেতা এইটাই হচ্ছে আজকাল আমার জ্যামিতির প্রমাণ তাহলে আমরা কি লিখতে পারবো প্রুফ আর কি লিখতে পারবো প্রুফ তাহলে বাচ্চারা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং প্রমাণ তোমরা কিন্তু করতে পারলে আর মনে রাখবা ত্রিকোণমিতিতে যদি তোমরা ভালো হইতে চাও ত্রিকোণমিতির বেস বা ফাউন্ডেশন যদি তোমরা শক্ত করতে চাও ত্রিকোণমিতির বেসিক ধারণা সারা কখনোই সম্ভব হবে না আর তোমাদের কাছে আর একটা কথা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ